তো মা পুজো দিচ্ছে আর আমি একটা বিরক্তিকর কাজে বসেছি, শাক বাছা, যেটা ভীষণ অসহ্যকর কাজ আমার কাছে। আমার একদম ভালো লাগে না শাক বাছতে। এটা বাছতে বাছতে মিনিমাম আমার 1 ঘন্টা তো লেগেই গেছিল, 1 ঘন্টা 40 মিনিট। আর এই শাকটা কি শাক, মেথি শাক। তো শাকগুলো ভীষণ বিরক্ত লাগছিল, ধুয়ে রেখেছিলাম সকালবেলাতেই, তখন কলে জল ছিল, ভালো করে ধুয়ে রেখেছিলাম, কিন্তু বাছতে তো ভোর করে দিয়েছি আমি। আর বসে বসে ভেজে, সরি, বেছে তারপরে মা রেখে দিয়েছে, আমি আর কিছু করিনি। মা বলছিল যে আলুগুলো একটু কেটে দাও। আমি বলছি বাবা আমার কোমর ব্যথা করছে, আমি আর পারছি না, তুমি এবার আলু করো, কাটতে থাকো। আর তারপরে আমি ব্যাংকে গেছি, মানে আমি ভিডিওটা শ্যুটই করতে পারছিলাম না টাইমলি, যে আমি ভিডিওটা শ্যুট করব। আমি এটা বেছে উঠতে না উঠতেই আবার ব্যাংকে গেছি, মায়ের ব্যাংকে। তো টাইম আর ছিল না, তো মা বললো ঠিক আছে তাহলে তুই ব্যাংকে যা, আমি করে নিচ্ছি। তো টাইমই ছিল না, আমি ভিডিওটা ওখান থেকে এসে তারপরে আমি শ্যুট করছি, মানে সকাল থেকে একটা ভিডিও শ্যুট করার মতন আমার টাইম হয় না জানো। তো চলো দেখো, দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমি তোমাদের সাথে আজকে আমার রেগুলার ইউজের যে জুয়েলারিগুলো সেগুলো শেয়ার করতে চলে এসেছি। তো চলো শেয়ার করা যাক, সব কাজবাজ হয়ে গেছে, আমি চেয়েছিলাম একদম শান্তি মনে আমি শেয়ার করব। তো যে কটা আমি খুলে তোমাদেরকে দেখাতে পারবো সেগুলো আমি খুলেই রেখে দিয়েছি একদম, আর যেগুলো পাচ্ছি না সেগুলো আমি পরেই রয়েছি, সেরকমভাবে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা আমাকে বুঝতেই পারছো যে খুব ন্যাড়া ন্যাড়া লাগছে, কারণ সবসময় পরে থাকলে যেটা হয়। তো ফার্স্ট যেটা দিয়ে আমি শুরু করছি, ফার্স্ট আমি সেরকম কিছু তো পরে থাকি না, ইভেন সবাই ঘরের যখন থাকে সবাই টুকটাক জিনিসই পরে থাকে। তো আমিও ঘরে একটা কানের নাকের এরকমই পরে থাকি। তো প্রথম যেটা দিয়ে আমি শুরু করছি সেটা হচ্ছে নাকছাপি। সেটা দেখো আমি নাকছাপিটা আর খুলিনি, কারণ এই নাকছাপিটা না খুললে আমি মানে পড়তে পারি না, খুব লাগে। তো এই দেখো, এই দেখো, এই হচ্ছে নাকছাপিটা, একটা স্টোন জাস্ট। তো এরকম হচ্ছে নাকছাপিটা, জাস্ট একটা স্টোন, একটা পাথর দেওয়া আছে এরকম। সবাই জানে একটু বড়ো পরে কেউ ছোটো পরে, তো এটা এখন মানে সবাই একটু ট্রেন্ডে চলছে। তো এই ছোটো ছোটো নাকছাপিগুলো একদম একটা স্টোনের মতো। তো এই হচ্ছে আমি নাকে পরে থাকি। আর কানে আগে যখন ছিল, আগে আমি একটাই কানের পরতাম, কারণ আমার একটাই কানে ফুটো করা ছিল। কিন্তু এখন রিসেন্ট আমার দুটো হয়ে গেছে, সেটার কারণ কবে হয়েছে সেটা তাও 7-8 মাস তো হয়ে গেছে আমি এটা করেছি। তো এই হচ্ছে কানের ওপরে, এটা আমি খুলি না, খুলতে পারি না, খুললে আর যদি কানের হয়েছে খুলে নিই তাহলে পড়তে পারি না, কারণ কানেরটা না ছোটো ছোটো, তো আমি দেখতেও পাই না। তো এই হচ্ছে কানেরটা, জাস্ট একটা রিং, জাস্ট একটা রিং, বাউটি রিং বলে হয়তো এগুলোকে, ছোটো বক্স বক্স আংটির মতো, আংটি বলছি রিংয়ের মতো। তো এই হচ্ছে দুটো রিং যেটা আমি সবসময় পরি। যখন আমার কানটা ফোটানো হয়েছিলো আমি ভেবেছিলাম হয়তো সেই যেরকম নাকছাপিতে প্যাঁচানো থাকে ওই রকম পরবো, কিন্তু তারপরে দেখলাম কি না প্রচণ্ড লাগছে, লাগছে মানে কি আটকে যাচ্ছে, মাথা টাথা মুছতে গেলে গামছা আটকে যায়, আর বুঝি তো পরে সবসময় থাকাই যায় না। তো এটাই একদম বেস্ট। তো এই হচ্ছে আমার ওপরের কানের যেটা আমি পরি, আর ছোটো মানে নিচে যেটা পরি সেটা হচ্ছে একটা সেফটি পিন কানের, সেটা সবাই জানো যে আমি সবসময় পরে থাকি, আমার সমস্ত ভিডিওতে তোমরা দেখতে পাও। তো এই হচ্ছে আমার সেফটি পিন কানের, খুব পরিচিত, খুব মানে প্রচলিত, পরিচিত সবই। আর মানে এটা তো সেই ছোটোবেলা থেকে মেয়েরা পরে, আর এই হচ্ছে সেই কি বলে সেফটি পিন কানে যেটা আমি সবসময় পরে থাকি। ভীষণ ইজি পরে থাকা, কোনো মনেই হয় না, কোনো প্রবলেম হয় না শুতে গেলে, ভীষণ 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 হেল্পফুল বলতে পারো। কিন্তু ছোটোবেলায় যেটা পরার টাইম ছিল মেনলি ওই টাইমে আমি পরিনি, আমি বড়োবেলাতেই পরেছি। ইনফ্যাক্ট বিয়ের পর থেকেই আমি এই সেফটি পিন কানেরগুলো পরা শুরু করেছি। তো এই হচ্ছে কানের, বিয়ের আগে তো ধরো এই কানের ওই কানের সেই কানের এরমভাবে মানে তখন একটা মন উড়ো উড়ো ব্যাপার, একটা মানে এই ডিজাইনের কানের পরবো ওই ডিজাইনের, তখন শোনার ব্যাপারে অতটা ইন্টারেস্ট ছিল না। কিন্তু বিয়ের পরে যেহেতু একটু নিয়মকানুনগুলো পাল্টে গেছে, তো একটা পরে থাকতে হবে, তো আমি কী পরবো, গুজি কানের পরে তো শোয়া যাবে না, আর প্যাঁচানো কানের আটকে যাবে গামছাতে। তো এই হচ্ছে সব থেকে ভালো জিনিস, ইজি টু ক্যারি, পরে থাকো বাবা, বুঝতেও পারবে না কেউ, জানতেও পারবে না, মানে তোমার নিজেরই ফিল হবে না। তো এই হচ্ছে সেফটি পিন কানের, গলায় আমি সবসময় দেখেছি একটা চেন পরে থাকি। তো এই হচ্ছে এই চেনটা আমার বাবার দেওয়া, তো এই চেনটা আমি সবসময় পরে থাকি, সবসময়, একমাত্র দূরে কোথাও ট্রাভেল করলে তখনই খুলি।
ট্রেনে ফ্রেনে যদি ট্রাভেল করি তখনই আমি খুলি, কেনা পড়ি, আদারওয়াইজ আমি সবসময় পরে থাকি। তোমরা আমার নবদ্বীপ ব্লগে দেখতে পাবে হয়তো আমি যে হারটা পরেছিলাম, আমি হার পরেই থাকি কারণ আমি সবসময় পড়ি, তো একদম না পড়লে দেখতে পাচ্ছ কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে, তো ওরকম আমি পড়ি। ওটা কেনা ছিল কারণ এটা খুলে রেখে গেছিলাম। তো এই হচ্ছে চেনটা, এরকম ডিজাইনের চেন, এরকম ডিজাইনের চেনটা, এটা আমি সবসময় পরে থাকি, সব মানে বিয়ের পর থেকে তো পরেই থাকি, বিয়ের আগে পরতাম না, আগে বলে দিয়েছি যে বিয়ের আগে আমি এসব কিছু পরতাম না, তখন একটা অন্যরকম ব্যাপার, এখন একটু অন্যরকম হয়ে গেছে। তো এই চেনটা আমি সবসময় বাড়িতে পরে থাকি। এই হচ্ছে ডিজাইনটা, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এরকম ডিজাইন মাঝখানে একটু ফাঁকা ফাঁকা, আর এটা আমার বাবা আমাকে দিয়েছে। হাতে যেটা হচ্ছে শাঁখা বলার পরে একটা চুড়ি পরতে, মানে প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল তখন পরেছিলাম, আমার শাশুড়ি মা একজোড়া চুড়ি দিয়েছিলেন, পরে আমি বিয়ের পর পর মানে এক বছর পরই আমি সেগুলো সব খুলে তুলে দিয়ে এখন শুধু শাঁখা পলা পরে থাকি। তাও আমি মুড ওয়াইজ শাঁখা পলা পরি, মানে ভালো লাগে যখন দরকার হয় তখন খুলে রাখি, তো সেই অনুযায়ী আমি পরি। আর এখন শুধুমাত্র এই আয়স্তটাই পরে থাকি, চুড়ি আর পরি না কারণ ভীষণ ঝনঝন করে। তো এখন আমি যখন আমি কাজে ছিলাম তখন মানে কাজ করতাম তখন তো আমি শাঁখা পলাও পরতে পারতাম না, জাস্ট আমি চুড়ি পরে থাকতাম একটা, যেরকম আগে তোমরা আমার দেখেছো একটা পলা, এমনি এমনি কেনা চুড়ি যে লাল পলাগুলো হয় ওগুলো পরতাম। তো এখন পরি, এখন তো শাখাটাও দেখিয়ে দিয়েছি, এখন পরি, এখন হচ্ছে এই একটা আমার আয়স্ত, এই হচ্ছে একটা আয়স্ত, এই আয়স্তটা আমি পরে থাকি। আয়স্তটা যখন আমার বিয়ে হয়েছিল তখন যে মাপ ছিল সেটা আমাকে এই 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 বছরই এই বছরই কিছুদিন আগেই আমাকে ভেঙে ওটাকে একটু, এটা জাস্ট একই ডিজাইন, জাস্ট আমি একটু বড় করে আবার বানানো হয়েছে কারণ ওই আয়স্তটা ছোটো হয়ে গেছিলো, তো আমার হাতে প্রচণ্ড লাগতো খোলা পড়া করতে, তো এটা একটু বড় সাইজ করে একই ডিজাইন জাস্ট সোনাটাকে দিয়ে আর একটু সোনা ওর মধ্যে দিয়ে একটু বাড়ানো হয়েছে। তো এই আয়স্তটাই আমি সবসময় পরে থাকি, আর আয়স্তটা জানোই বিয়ের পরেই তুমি পরতে পারবে। আর হাতে আমার একটা আংটি পরে থাকে, এটা ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাকে হাজব্যান্ড গিফট করেছিল, তো এই হচ্ছে সেই আংটিটা যেটা আমি এই রিং ফিঙ্গারে পরে থাকি, এই যে এই আংটিটা, আর এই আংটিটা আমি নিজে ডিজাইন দিয়ে তারপরেই বানিয়েছিলাম, এই যে এরকমভাবে দেখালে বুঝতে পারবে, এই হচ্ছে ডিজাইনটা। তো এটা আমি নিজে নেট থেকে ডিজাইন বের করে, আমার একটা কিছু বানাতে গেলে আমি কত যে ঘাঁটি ডিজাইন সেটা আমি একমাত্র জানি, তো এই ডিজাইনটা আমি নেট থেকে ঘেটে আমি বানাতে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিভার্সারির আংটি, তারপর থেকে আমি এটাকে পরেই থাকি, আর আংটিটা প্রচণ্ড শক্তপোক্ত বানানো হয়েছে, তো ভাঙাচোরার কোনো অসুবিধাই নেই, যে ভেঙে যেতে পারে সেরকম কোনো চাপ নেই, আমি মানে একদম নিশ্চিন্ত মনে পড়তে পারি। তো এই হচ্ছে সেই আংটিটা যেটা আমার আমি এখন পরে থাকি, এখন আমি সবসময় পরে থাকি, তোমরা তো দেখেইছো। তো এই হচ্ছে, আর পায়ে যেটা আমি পরি, পায়ে আমি সবসময় নূপুর, আমি নূপুর পরতে ভালোবাসি, সেটা বিয়ের আগেও বিয়ের পরেও, বিয়ে আমি বিয়ের আগেও অনেক রকম নূপুর পরেছি, মানে ইনফ্যাক্ট আমার সমস্ত নূপুরের ডিজাইন মনে হয় পরা হয়ে গেছে এখনও অবধি, তো আমি এত নূপুর চেঞ্জ করি। তো বিয়ের লাস্ট আমি যে একটা নূপুর আছে যেটা আমি অকেশনালি পরি সেই নূপুরটা আর ভাঙি না, বাট যেগুলো আমি রেগুলার পরি সেইগুলো আমি অনেক পাল্টে 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 পরি। তো আমার দুজোড়া নূপুর, একটা যেটা আমার একটু ভারী নূপুর ওটা বিয়ের আগেই মা বানিয়ে দিয়েছিল আমাকে বিয়েতে দিয়ে দেবে বলে, বিয়ের বহু বছর আগে আমার ওটা বানানো হয়েছিল, তো ওটা আমার এখনও পায়ে হয়, এখনও আমি ওটা অকেশনালি পরি কারণ প্রচণ্ড ভারী, আর এইগুলো আমি রেগুলার পরে থাকি। এই জাস্ট একটা চেন দেখো, এই হচ্ছে একটা চেন, নর্মাল একটা চেন, কোনো কাটা ছেঁড়ার ভয় নেই, তুমি একদম ইজিলি পরতে পারো, ইজিলি পড়তে পারো, কোনো ভয় নেই। তো কিছুদিন পর পর আমি বোর হয়ে গেলে এগুলো চেঞ্জ করি, এইটাকেই চেঞ্জ করি, মানে এই ডিজাইনে পরবো না অন্য একটু ডিজাইন, বাট এটা এখন পরছি, এক বছর হয়নি এখনও বাট পরছি। তো আমার নূপুর পরতে ভালো লাগে, আমি সবসময় নূপুর পরতে ভালো লাগতোই, আগেও লাগতো এখনও লাগে, আর এখন তো হাজব্যান্ডেরও ভালো লাগে নূপুরের আওয়াজ শুনতে, অনেকে বলে যে হাজব্যান্ডের পছন্দ হয় না, কিন্তু আমার হাজব্যান্ডের আবার নূপুরের আওয়াজ খুব পছন্দ হয়, তো আমি সবসময় পরে থাকি, আমার পছন্দের সাথে ওর পছন্দ এই একটা হয়তো ভীষণ মেলে। তো এই হচ্ছে নূপুরটা, আর পায়ে লাস্ট যেটা আমি পরি, পায়ে দুটো আঙ্গ, পায়ে এখন আমি আঙট পরি, আঙট
চুটকি তো বলে না, অনেকে আঙুল চুটকি বলে, তো আঙুলে আমি পড়ি, আগে পড়তাম না, এই বছর তিন চারে হয়েছে আমি পড়ি, বিয়েরও 2-3 বছর পরেই আমি পড়া শুরু করেছি আমার বৌদিরটা দেখে। তো এখন আমি পড়ি, তো ওটাকে আমি দেখাতে পারছি না কারণ ওটা আমি খুলতে পারি না। তোমরা আমার প্যাডিকিওর ব্লগে হয়তো দেখেছো, কারণ ওটাকে আমি খুলতে পারি না, প্রচণ্ড শক্ত। যখন ওটাকে আমার বাঁকিয়ে পায়ের মধ্যে লাগানো হয়েছিল তখনও সাঁড়াশি দিয়েই আটকানো হয়েছিল, তো এখন আমি এটাকে খুলতে পারি না। তো যাই হোক, পায়ে আমার ওই দড়ি দড়ি ডিজাইন, ওটা জাস্ট সিম্পল একটা দড়ি দড়ি ডিজাইন আছে, তো ওই দুটো পায়ে আঙুল চুটকি আর কিছুই না, ব্যাস এই হচ্ছে আমার জুয়েলারি যেগুলো আমি রোজই পরে থাকি। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তো চলো টাটা। আর অবশ্যই কিন্তু জানিও যে কোন ডিজাইনটা বেশি ভালো, অবশ্যই ডিজাইনের কিছু নেই, ডিজাইন শুধু আংটির ডিজাইন আর কিছুই না, সবই তো নর্মালই ছিল, তবুও তোমরা বলো আমার আংটির ডিজাইনটা কেমন, ঠিক আছে? তো চলো টাটা।